idea I made for Jake and I. We might have Mama by his eyes. So Mama did it, and what is you? Baka jam in water, she don't need to anymore. Baka jam in water, she don't need to. Thank you. What kids said it go? আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীলাকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে, আজ কিসেতরে নদী চড়ে চখাচখির মেলা। ওরে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে, ওরে আকাশ ভেঙে বাহিরকে আজ নেব লুট করে। যেন জোয়ার জলে ফেনার রাশি, বাতাসে আজ ছুটছে হাসি, আজ বিনা কাজে বাজিয়ে বাসি কাটবে সকাল বেলা। আসলেই কবিগুরু সত্যিই লিখে গিয়েছে দুরন্ত শৈশবটা এমনই, ছোট ছোট দুরন্ত শৈশবের সুখে মন মাতোয়ারা হয়ে যায়, আর স্নিগ্ধ কোমলতায় হারিয়ে যেতে মন চায় বারবার অজানায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রূপকথার অন্তহীন শৈশব। অন্তহীন শৈশবটাকে যারা মিস করছিলেন সময় স্বল্পতায়, এই শৈশবের দুরন্ত পানাগুলো তুলে ধরতে পারেনি, তাদের জন্য আজকে বছরের প্রথম আম্মাখা নিয়ে চলে এসেছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা সাথে থেকে দেখবেন এবং আমাদের অনেক 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 বেশি সাপোর্ট করে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন, তাহলে দুরন্ত শৈশবটাকে উপভোগ করব আমরা। আমাদের দুরন্ত শৈশবের রূপকথার অন্তহীন শৈশবের সব টিম নিয়ে আমরা হাজির হয়ে গিয়েছি সেই মন ভুলানো জায়গায়। এখানে এসে দেখি একটা কোনো ব্যাং না সোনা ব্যাং, আমি বলতে পারবো না, এটাকে নিয়ে বাচ্চারা খেলছে। সেই খেলা দেখে আমার বাচ্চা তো পাগল হয়ে গেছে, সেই ব্যাং নিয়ে সেও খেলবে। ওদেরকে অনেক বেশি রিকোয়েস্ট করার পরে ব্যাংটা ছেড়ে দিতে ওরা বাধ্য হয়েছে কিংবা রাজি হয়েছে। কিন্তু কোনোভাবেই যে ব্যাংয়ের মালিক ছিল সেই মেয়েটা ব্যাংটা ছাড়তে চাচ্ছিল না। তারপরও আমি অনেক বেশি রিকোয়েস্ট করেছি, তারপর ওরা রাজি হয়েছে। আসলে বোনেরা বন্যে সুন্দর আর শিশুরা মাতৃ করে। কি কষ্ট পাচ্ছিল ব্যাংটা, ওর পাটা এত শক্ত করে বেঁধে রেখেছিল, তো ওরা সেই ব্যাংটা ছেড়ে দিচ্ছিল। আর আমার মেয়ে জীবনে প্রথম ব্যাংয়ের সাথে খেলা করেছে। আসলেই আমি অনেক বেশি খুশি, এত সুন্দর একটা পরিবেশে ব্যাং নিয়ে ও খেলা করেছে এবং ব্যাং সম্বন্ধে জেনেছে। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যারা ব্যাং নিয়ে খেলা করনি, ব্যাং চিনো না কিংবা ব্যাংটাকে এত কাছ থেকে দেখনি, তারা অবশ্যই অবশ্যই খুব মজা পাচ্ছ, তাই না? তোমাদের এই ছোট ছোট মজা দিতেই আমি হাজির হয়ে যাই রূপকথার অন্তহীন শৈশবের ছোট ছোট ভিডিওগুলো নিয়ে। আবহমান গ্রাম বাংলায় যে জিনিসটা হয় যখন ঝুম বৃষ্টি হয় কিংবা একটু একটু বৃষ্টি বৃষ্টি ভাব হয়, তখন সোনা ব্যাং কোনো ব্যাং চলে আসে, তখন তারা ধীরে গলায় গান ছুড়ে দেয়। ও সোনা ব্যাং, ও কোনো ব্যাং, সারাদিন ধীরে গলায় নাকি সে ঘ্যাং ঘরে ঘ্যাং। যাই হোক, তারপর শুরু হলো তাদের আম পাড়া অভিযান। তো আমি অনেক রিকোয়েস্ট করে আমটাও পাড়ানোর জন্য রাজি করিয়েছি। এখানে গাছের আমগুলো যারা মালিক তারা পাড়তে দিতে চাচ্ছিল না, যদিও তারপরও তারা রাজি হয়েছে, তারা আমাকে অনেক বেশি হেল্প করে। তারপরে আমার রূপকথার অন্তহীন শৈশবের টিমরা সবাই মিলে
আম পাড়াপাড়ি করলো। তো আপনাদের কেমন লাগছে এই আমের সৌন্দর্য উপভোগ করতে? কি একটু হলেও কি শৈশবে হারিয়ে দিতে পেরেছি, আপনাদের হৃদয় মন শীতল করে দিতে পেরেছি? অবশ্যই কমেন্ট করুন, কমেন্ট বক্সে আপনাদের সমস্ত মূল্যবান মতামতগুলো আমি পেতে চাই। এই যে আম পাড়াপাড়ি চলছে, কিন্তু তার ভেতর থেকে একটা কিউট 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 সোনা একটা কালো ছাগল ছানা চলে এসেছে। আমার রূপকথা তো তাকে কোনোভাবে হাতছাড়া করছে না, তাকে কোলে নিয়ে চুমু খেয়ে একাকার অবস্থা। আমার না এত একটা অ্যালার্জি নেই, এই জিনিসটায় জীবাণু আছে, এই জিনিসটা ধরবে না, এই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি চাই সম্পূর্ণ উপভোগ করাতে আমার মেয়েকে শৈশবের দুরন্ত পানা। যাই হোক, এতগুলো আম আমরা পেয়ে গেলাম। তারপরে সেই আম নিয়ে আমরা বছরের প্রথম আম বানানো খাবো। তো ওরা সবাই মিলে খুব দৌড়োদৌড়ি করছে, তার ফাঁকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে চোখ জুড়ানো সবুজের গালিচা, যেন মনটা আপনাদের হারিয়ে যাবে। সেই ছোট্ট ছোট্ট ঘর, পাহাড়ের মাঝে বসতি বস্তি, এখানে অরণ্যে হারিয়ে যাওয়া সুখ, সব সুখ আপনারা পাবেন এই জায়গায় আসলে। জায়গাটার নাম কিন্তু পাহাড়তলি। অনেকেই প্রশ্ন করেন, আসলে আজকে বলেই দিলাম, এইটা হচ্ছে চট্টগ্রামের পাহাড়তলি এলাকা। তো ওরা আম পেরেছে, এখন আম ধোয়া ধুইয়ের পালা, তো ধুতে চলে এসেছে। এখন যে জিনিসটা সব থেকে বেশি হয়েছে, আমার মেয়ে সেই পানিতে নামার জন্য পাগল হয়ে গেছে। সে যে কোনোভাবে পানিতে নামবে, পানিতে নেমে সে আম ধোবে ওদের সাথে। যাই হোক, তার আবদারটা আমরা রাখিনি। এখানে ওরা আম ধুয়ে টুয়ে তারপরে চললো আম মাখা খাওয়ার উদ্দেশ্যে, এবছরের ভাইরাল আম মাখা। জানি না ভাইরাল হবে কি না, কিন্তু একটু হলেও শুরুর দিকের আম মাখাটা আপনাদের মন ছুঁয়ে যাবে, কারণ এটা সম্পূর্ণ আমার ছোটবেলার যে স্মৃতি, এটার আলোকেই আমি গড়ে তুলতে চেয়েছি। আপনাদের নিশ্চয়ই আমি আনন্দ দিতে পারবো। যদি গোপনে ডাকে মোরে সজল শ্যামল বিথি ছায়ায়, এ অন্তর জুড়িয়ে নিতে চায় দু চোখ পানে চোখ জুড়িয়ে, আমি হারিয়ে যাব, হারিয়ে যাব স্মৃতিময় শৈশবে। আমার শৈশবটাকে আমি ভরিয়ে দেব আনন্দে আনন্দে, ছুটে যাব দুরন্ত পানায় মধুর সজল ছায়ায়, আর তৃপ্তি নিব প্রত্যেকটা পদে পদে। হারিয়ে যেতে দেব না কোনোভাবে, কোনো মূল্যেই না, যে কোনো মূল্য আমাকে থামিয়ে দেবে। কবিতাটা কবিতা কিনা জানি না, একদম আমার মনের কথা, এই কথাগুলো আমি কোথা থেকে কপি করিনি, একদম অন্তরের কিছু কথা তোমাদের মাঝে কিংবা আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে কেউ যদি জিজ্ঞেস করে যে তুমি পিছনের দিকে ফিরে যেতে চাইলে তুমি কোন জিনিসটা চাও, আমি আমার শৈশবটা ফেরত চাব, এবং আমি সেই শৈশবটাকে সবসময় আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে উপলব্ধি করি, ফিরে পেতে চাই। কারণ ঘরবন্দি যখনও থাকে, ওর সাথে আসলে বিভিন্ন কাজে বিভিন্ন কারণে চিল্লাচিল্লি করা হয়, যেটা প্রত্যেকটা মায়েরই হয়, কিন্তু এটা একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যখন বাইরে নিয়ে ওকে এই সুখটুকু দিতে পারি, তখন অন্তরটা ভরে যায়। এই যে আম টোটালি মোটামুটি রেডি, কাটাকুটি সব কিছু হয়ে গেছে, আমার মা হেল্প করছে, জান্নাত হেল্প করছে, আমার ছোট্ট রূপকথা হেল্প করছে, আমার সোনা বেবিটা, আর সময় খুব অপেক্ষায় বসে আছে যে আমটা কুচি কুচি করে, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে যদি লেবু পাতা থাকতো না তাহলে আরও ভালো হতো, কিন্তু লেবু পাতা ছিল না। আমরা যখন ছোটোবেলায় খেতাম তখন দেখা যেত লেবু পাতা দিয়ে মাখা হতো আমটা, আর রেসিপিটা ছিল এরকম, পেঁয়াজ, লবণ, মরিচ, লেবু পাতা, আর সাথে একটু স্যাকারিন। স্যাকারিন মানে চিনি, না তখন কেউ দিতে চাইতো না, তখন স্যাকারিনটা খুব অল্প দামে পাওয়া যেত, তো স্যাকারিনটা ইউজ করতো, আর ইচ্ছে মতন কুচলে কুচলে এতভাবে মাখতো যে মাখাটা একদম জুসি জুসি হয়ে যেত। তারপর
কলা পাতা নিয়ে আসতাম আমরা সবাই, যে একটা একটা করে কলা পাতা নিয়ে আসতাম। সেই কলা পাতার মধ্যে পানির খিলির মতো বটে, সেই কলা পাতার মধ্যে আমাদের একটু 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 করে দেওয়া হতো। আমরা বেশি ভাগে পেতাম না, কিন্তু আল্লাহ এত মজা লাগতো খেতে যে আমি এখনও সেই স্বাদটা ভুলতে পারছি না। এতটা বছর পর আজকে আপনাদের জন্য কিংবা তোমাদের জন্য ভিডিও করার জন্য আজকে মনে হলো সেই স্বাদটা মুখে লেগেছে, সেই টেস্টটা আমি পেয়েছি। ঘরে বসে অনেকবার অনেকভাবে আম বানিয়ে খাওয়া হয়, আম্মু প্রায় বানায়, কিন্তু সেই জিনিসটার টেস্টটা না আসছে এই দিনেই, যে সবার সাথে মিলে যখন একটা প্রাকৃতিক পরিবেশে বসে একটু একটু ভাগে পেয়ে খাওয়া হয় তখন সেই টেস্টটা পাওয়া যায়। আমার মাও বলছিল যে এতটা বছর পরে সেই টেস্ট পেয়েছি, সেই আগের দিনের টেস্ট। যাই হোক, চিনি দিয়ে খুব ভালো করে মাখামাখি চলছে, আর এই পাশ থেকে কলা পাতাগুলো ভালো করে ধোয়া হচ্ছে। কলা পাতাগুলোকে আমাদের বরিশালের ভাষায় বরক বলে, বরকটাকে বরক কেউ চিনে কি না আমি জানি না, তাই আমি কলা পাতাই বলছি। কলা পাতাকে খুব সুন্দর করে একটু একটু পানি দিয়ে ক্লিন করছে। আর তোমরা যারা এই দুরন্ত শৈশবের স্বাদ পেতে চাও, তোমরাও কিন্তু ভালো করে ক্লিন করে নেবে, কারণ আগের মতো যুগ নেই যে একটু মুছেই খাওয়া যায়। আসলে এখন যুগটা একটু সেন্সিটিভ, বিভিন্ন ধরনের রোগ শোক বালা মুসিবত আমাদের জীবনে লেগেই আছে, তার ভেতরেও আমরা সবটুকু সুখ নিয়ে কেড়ে নিয়ে বেঁচে থাকব, তাই না? তারপরে আর কি, সেই যে আমমাখা, আমমাখাগুলো সেই কলা পাতার কোণের মধ্যে দেওয়া হচ্ছে, এবং সেই যে ফুটা ফুটা করে আমের রসগুলো, সেটা খাওয়ার যে টেস্ট, আসলে ওরাও সেগুলো ফিল নিচ্ছিল। ওরা বারবারই বলছিল যে আমরা কখনোই এরকমভাবে খাইনি। তাহলে চিন্তা করুন, আসলেই বাচ্চা কাচ্চা সেই ফেলে রাখা বা কিংবা ফেলে আসা দিনগুলো সবাই ভুলে গেছে, কেউ মনে রাখেনি কিংবা কেউ মনে রাখলেও সেই রকমভাবে করে উঠতে পারছে না। তো ওদের খাওয়া খাই উপভোগ করতে করতে আমি আপনাদেরকে বলবো কিংবা আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা ছোট আছো কিংবা যারা বড় আছেন, দেখুন আমাদের চ্যানেলটা কিন্তু আমি অনেক অনেক শখের একটা চ্যানেল, এবং আমি অনেক পরিশ্রম করে আপনাদের জন্য এই সুখটুকু নিয়ে আসি। তার পেছনে আমার যে কষ্টটা সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন। তো আপনাদের যদি একটুকু মন ছুঁয়ে যায়, একটুকু ভালো লাগে, প্লিজ দেখুন লাল যে সাবস্ক্রাইব বাটনটা আছে এটা হিট করুন, হিট করে আমাদের বেল বাটনটা ক্লিক করে দিন, এবং আমাদের সাথে থাকুন, আমাদের সাপোর্ট করুন, আমাদের এগিয়ে নিয়ে যেতে দেন। তাহলে আপনারা যদি সাথে থাকেন আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। তারপরে আমার মেয়ের হাতে দিলাম সেই আমমাখা, ও অনেক এনজয় করে খাচ্ছিল সেই যে আমের জুসগুলো। তারপরে আর একটা দৃশ্য খুব মন কেড়েছে, সেই যে পিচ্ছি ছোট ছাগলছানাটা ওর মায়ের দুধ খাচ্ছিল, এবং সেই যে মনোরম যে দৃশ্যটা আমি আসলে আপনাদের সামনে তুলে না ধরে পারলাম না। কেমন লেগেছে আজকে আপনাদের সব কিছু মিলিয়ে বলুন তো? আসলে যেতে যেতে একটা কথা বলবো, সেই কথাটা হচ্ছে আমরা বেঁচে থাকি মরে যাই কিংবা আমরা যাই করি না কেন, পাপ পুণ্যের হিসাব করতে করতে আমাদের জীবনের বেড়াজালটা কেমন জানি খুব কঠিন হয়ে যাচ্ছে। এই দেখুন আমের যে রসগুলো একটা একটা করে ফোঁটা ফোঁটা পড়ছে, আর আমাদের অন্তরে সব তৃপ্তিগুলো আমরা আজকে খুঁজে পেলাম। তাই বলবো অবশ্যই সাথে থেকে আমাদের পাশে থাকবে।